আইএসএল 2023-24 প্রথম ম্যাচ ড্র করার পর আগামীকাল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। পরিসংখ্যান হিসেবে আইএসএলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জয়ের খাতা এখনও খুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। শেষ তিন ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়েছে তারা। তবে প্রথম ম্যাচে যেভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে দল লড়াই করেছে তাতে খুশি কোচ কার্ল স্কোয়াড্রা। তিনি বলেন, গত ম্যাচে প্রচুর সুযোগ তৈরি হলেও গোল আসেনি, খেলোয়াড়দের একে অন্যের সাথে বোঝাপড়া গড়ে তুলতে আরও একটু সময় দিতে হবে। গতকালই জর্ডান এলসলের বিকল্প হিসেবে হিজাজি মাহেরের নাম ঘোষণা করে ক্লাব, তবে আগামীকালের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আজ রাত 8:30 নাগাদ কলকাতায় পৌঁছানোর কথা তার। অনুশীলনের সময় না পাওয়ায় তাকে বিরতি দেওয়ার কথা ভাবতে পারেন কোচ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তৃতীয় ম্যাচের স্কোয়াডে দেখা যেতে পারে মাহেরকে। চলুন দেখে নিই এই ম্যাচে কেমন হতে পারে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন। গোলকিপার হিসেবে থাকবেন প্রভসুকন গিল, রক্ষণে মান্দারাও দেশাই, হোসে পার্দো, হরমঞ্জন সিং খাবড়া এবং নিশু কুমার, মাঝমাঠে বোরা হেরেরা, সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী, আক্রমণ ভাগে নাওরেম ময় সিং, জাভিয়ার সিভেরিও এবং নন্দকুমার। এই দল নিয়েই শক্তিশালী হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল। এবার দেখার বিষয় দ্বিতীয় ম্যাচ থেকে জয় তুলে মরশুমের শুভারম্ভ করতে পারে কিনা তারা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।